হাই এভরিওয়ান কিচেন অফ সীমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুভ নববর্ষ সবাইকে এই নববর্ষ সবার অনেক ভালো কাটুক কিন্তু নববর্ষ মানেই তো হচ্ছে মিষ্টিমুখ আর বাঙালির একটা চিরাচরিত আইটেম হচ্ছে পায়েস আমি জানি এটা সবাই পারেন তারপরেও আজকে সবাইকে নববর্ষের জন্য আমি পায়েস তৈরি করে দেখাবো তাহলে চলুন শুরু করা যাক চলুন দেখে এর জন্য আমাদের কী কী লাগছে প্রথমে আমাদের এর জন্য লাগবে চাল এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি প্রায় দুশো গ্রাম মতো লাগছে চিনি এটা স্বাদ মতো এলাচ আর দারচিনি তেজপাতা দুইটা কয়েকটা কিশমিশ আর লাস্টে আমি বাদাম দিয়ে সাজাবো আপনি চালের মধ্যেও বাদাম দিয়ে দিতে পারেন সেই সাথে গরুর দুধ নিয়েছি আপনি এটা না পাইলে তরল দুধও নিতে পারেন এখানে আমি এক লিটার মতো দুধ নিয়েছি প্রথমে দুধটাকে একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে তবে বেশি ঘন করতে হবে না আর অনবরত এটা নাড়তে হবে না হলে এর নিচে লেগে যেতে পারে আর যদি এটা লেগে যায় তাহলে কিন্তু পায়েসের আসল ঘ্রাণ বা টেস্ট দুটোই নষ্ট হয়ে যাবে তাই একটু কেয়ারফুল থাকবেন অনবরত নাড়তে হবে এখানে কয়েকটা বলক আসলেই দুধটা তৈরি হয়ে যাবে খুব বেশি ঘন করতে হবে না পাঁচ ছয়টা বা চার পাঁচটা বলক আসলে এটা হয়ে যাবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল এখানে আমি প্রায় দুশো গ্রাম মতো পোলাওয়ের চাল নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর জলে তিরিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম এতে করে চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার এটাকে দিয়ে চালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে বা ফুটিয়ে নিতে হবে এক্ষেত্রেও একটু বারবার নাড়তে হবে না হলে লেগে যাবে কিন্তু আমি এখানে চুলো রাস্তা মিডিয়াম হিটে রেখে করেছি এবং এটা বারবার নেড়েছি আপনারাও সেটা চেষ্টা করবেন এরপর এর মধ্যে একটু জাল হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা একটু ছিঁড়ে কয়েক টুকরা এলাচ দারচিনি আমি এখানে দুই টুকরা এলাচ নিয়েছি এটা জাস্ট খুব ভালো একটা ঘ্রাণ বের হওয়ার জন্য এরপর এটাকে জ্বালিয়ে নিচ্ছি আপনি চাইলে দুধ জ্বাল দেওয়ার সময়ও তাতে এলাচ দারচিনি দিয়ে দিতে পারেন এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য কিছু কিসমিচ আপনি এর সাথে কাজু বাদাম বা কাঠবাদাম এগুলোও দিতে পারেন তবে আমার কাছে পায়েসটা শুধু কিসমিচ দিয়েই ভালো লাগে বেশি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি দেখুন চালটা যখন খুব ভালো করে ফুটে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চিনি আপনি চাইলে এখানে মিষ্টির পরিমাণ কম বেশি করতে পারেন সেটা ডিপেন্ড করবে আপনার টেস্টের উপর দিয়ে এটাকে নিচ্ছি তবে হ্যাঁ অবশ্যই কিন্তু চালটা পুরোপুরি সেদ্ধ হওয়ার পরে চিনিটা দিবেন এবার এটাকে কিছুক্ষণ না নেড়ে চেড়ে নিতে হবে দেখুন আমি চুলো রাস্তা মাঝারি রেখেছি আইসটা নামানোর সময় অবশ্যই একটু এরকম পাতলা টাইপের রাখবেন অর্থাৎ খুব বেশি রস শুকানো দরকার নেই এ কারণ এটা যখন ঠান্ডা হবে তখন এটা অনেকখানি রস টেনে নিবে এবং অনেকটা জমে যাবে সেজন্য সেজন্য এরকম একটু পাতলা টাইপে থাকা অবস্থায় এটাকে নামিয়ে নিন আর আপনার ইচ্ছে মতো বাড়িতে সার্ভ করতে পারেন দেখুন আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই রিকোয়েস্ট নতুন বছরের প্রথমে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন এবার এটাকে আপনি আপনার ইচ্ছে মতো বলে সাজিয়ে তুলুন আমি এখানে মাটির পাত্র নিয়েছি পহেলা বৈশাখ বলে কথা এর উপরে আমি সামান্য কাঠবাদাম কুচি দিয়ে দিয়েছি কাঠবাদাম আর কিচমিচ দিয়ে সাজিয়ে দিয়েছি আপনি আপনার ইচ্ছে মতো সাজিয়ে নিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভ নববর্ষ